আপনাদের বাড়ির জামাইকে পুলিশ গ্রেফতার করেছে শ্মশান থেকে। বডি কাল কিন্তু এটা হেডলাইনস, মিস করবেন না। ইয়েস ডান মাই ডিয়ার, থ্যাংক ইউ। অন্যের পয়সায় খেয়ে দিয়ে তো বেশ সুখেই ছিলেন দেবুদা। তা সুখে থাকতে আপনাকে হঠাৎ ভূতে কিনালো কেন? মুখার্জিদের মাথার উপর যেতে চেয়েছিল, মুখার্জিদের মাথার উপর। আমি কি মাঝে কাটা হয়ে দাঁড়াচ্ছিল নাকি অন্য কোনো গল্প? জগদ্ধাত্রী, আমি আমি বাড়ি যাব, আমি আমি বাড়ি যাব। এখানে আমি জগদ্ধাত্রী নই, এখানে আমি জ্যাফশান্নাল। আপনি এখনো বুঝতে পারছেন না? না আচ্ছা দেবুদা, আপনি কি মাথা মোটা নাকি বলুন তো? কথায় কথায় বলেন আমি নর্থ বেঙ্গলের দেবুদা, আমি নর্থ বেঙ্গলের দেবুদা, আমি নর্থ বেঙ্গলের দেবুদা। তাই এটুকু বুঝতে পারছেন না দেবুদা? আমার ড্রেস দেখে বুঝতে পারছেন না আপনি কি মাথা মোটা নাকি অন্য কিছু? এইসব কি বলছো তুমি? ইয়েস ইয়েস, আমি জ্যাস শান্নাল। নিন, ধরুন ধরুন। আমি জ্যাস শান্নাল, ইন্টেলিজেন্স ডিপার্টমেন্ট, যেটা আপনার নেই। কি ইন্টেলিজেন্স? তুমি আমাকে যেতে দাও, আমার একটা উকিল চাই, উকিল। আরে আমি রাতবিরেতে আপনার জন্য উকিল কোথা থেকে পাবো বলুন তো? তাহলে রাতবিরেতে আমাকে এই থানায় নিয়ে এসেছো কেন? ওমা, আমি আপনাকে থানায় নিয়ে আসিনি তো। আমি আপনাকে থানায় নিয়ে আসিনি দেবুদা, আমি তো আমার ননদের বরকে নিয়ে এসেছি, আমার নন্দাইকে নিয়ে এসেছি, একটু আড্ডা মারবো, গল্প করব। আচ্ছা আপনি উপন্যাস পড়েছেন? উপন্যাস পড়েছেন? হ্যাঁ পড়েছি। কোন রহস্য গল্প পড়েছেন? রহস্য গল্প পড়েছেন? হ্যাঁ পড়েছি। খুব ভালো, তা আপনি তো এই জেনারেশনের লোক নন, আপনি তো মিলেনিয়াল জেনারেশনের লোক, তাই না? হ্যাঁ, তাতে কি? তা আপনি হঠাৎ করে এতটা আপডেটেড হতে গেলেন কেন বলুন তো? একটা ফেক আইডি ক্রিয়েট করে মেল ঠেল পাঠিয়ে দুটো প্রফেশনাল কিলারকে হায়ার করে তাদেরকে টাকা দিয়ে কি ভেবেছিলেন আপনি ধরা পড়বেন না? এইসব বাজে কথা, এইসব বাজে কথা। এই দেবুদা, জ্যাস শান্নাল কোনো আজে বাজে কথা বলে না। এই নিন সব প্রিন্ট আউট। স্বয়ম্ভু, তাহলে তুমি বেঁচে গেছো? একদম জল জ্যান্ত। এই মুহূর্তে পালস রেট 76, প্রেশার 120/80, অক্সিজেন স্যাচুরেশন 99%। কিন্তু আমি মানে একটা কথা কিছুতেই বুঝতে পারছি না। না দাদা লাগছে? সে তো লাগবেই। এসে গেছে, আমি কিন্তু কনফার্ম ছিলাম এই ফোনটা আসবে।
হচ্ছে এই স্বামীকে বাঁচানোর একটা পুরনো নাটক শুরু হবে। হ্যালো 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 দেবু, তুমি কোথায়? আপনি গার্জেন কেন? কে বলছেন? জ্যাজ সান্নাল। জ্যাজ সান্নাল, আপনি ওকে ছেড়ে দিন, যেমনই হোক আপনি ওকে প্লিজ ছেড়ে দিন, ছেড়ে দিন ওকে। কি বলছেনটা কি আপনি? এই লোকটাই বোধহয় আপনাকে বা আপনার বাবাকে বলেছিল না যে এই লোকটা আপনাকে ভালোবাসে না, আপনার টাকাকে ভালোবেসে আপনাকে বিয়ে করেছে। দেখুন দেখুন, এটা আমাদের পারিবারিক ব্যাপার। না, এটা আপনাদের পারিবারিক ব্যাপার নয়। দুজন প্রফেশনাল শুটারকে হায়ার করার পর ব্যাপারটা আর পারিবারিক ব্যাপার থাকে না। এটা পুরোপুরি আইনের আন্ডারে, এই ব্যাপারটা আমাদের ডিপার্টমেন্টের আন্ডারে। ম্যাডাম প্রীতি, আমি অবশ্য আপনাকে হেল্প করতে পারি। কি এরকম একটা লোক যে এতদিন আপনার সাথে সংসার করার পর যখন এই কথাটা বলতে পারে, তখন আপনার যে কাজটা করা উচিত ছিল সেটা আপনি করেননি। কি কি করেনি? যে মানুষটা আপনাকে কোনোদিনও ভালোই বাসেনি, আপনার টাকার জন্য আপনাকে বিয়ে করেছিল। কিন্তু কি করা যেতে পারে? ফাটিয়ে একটা থাপ্পড়। ম্যাডাম ম্যাডাম, এটা করবেন না। নো 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 নো, প্লিজ এটা করবেন না আপনি, প্লিজ। চোখের জলটা বাঁচিয়ে রাখুন, ফোটে কাজে লাগবে। আর আজকে আপনি শুদ্ধ হয়ে হঠাৎ করে সাধিকা সাজার চেষ্টা করছেন। ম্যাডাম, এক সময় কিন্তু আপনিও আগুন লাগিয়েছিলেন। স্বয়ংভূ মুখার্জিকে হত্যা করার পেছনে উস্কানিমূলক কথাবার্তা আপনিও বলেছিলেন। বেটার বি অ্যাওয়ার অফ দ্য কি ল। জ্যাজ, তোমার সঙ্গে দেখা করতে এসেছে ওই তিন্নি বলে মেয়েটি। আমি আসছি স্যার, আমি এক্ষুনি আসছি। সাধু, তুমি ইন্টারোগেশন চালিয়ে যাও, ভুলে যেও এই লোকটা তোমার রিলেটিভ হয়। কোনো রকম উনিশ বিশ করতে দেখলে ওর মেরে টেংরি ভেঙে দিও, বুঝতে পেরেছেন? মেরে টেংরি ভেঙে দেবে। জগদ্ধাত্রী জগদ্ধাত্রী! জ্যাজ, সে জ্যাজ, তুমি কিভাবে বেঁচে গেলে শম্ভু? বলছি সব বল। কি আপনারা খুব খুব ভয় লাগছে কেন? একটু আগে ফোন এসেছিল। কার ফোন এসেছিল? ওই ওই ছেলেটার, যার সাথে ওর প্রেম ছিল, মানে ওর ঘনিষ্ঠ অবস্থার ছবিগুলো। এক মিনিট এক মিনিট, তাহলে জিকেটা কে? জিকে তো যে ব্ল্যাকমেল করতো, জিকেই আগে আমাকে ব্ল্যাকমেল করে ডেকে পাঠাতো। ও, বুঝতে পেরেছি। কখন ফোন করেছিল? একটু একটু আগেই ফোন করেছিল। ফোন করে আমাকে থ্রেট করছে। কেন থ্রেট করছে? কেন? আসলে ও না জানতে পেরে গেছে যে তোমার সাথে আমার কন্ট্যাক্ট আছে। কি? হ্যাঁ, তাই জন্য আমাকে ফোন করে বলছে যাতে ওর ওপর থেকে চার্জগুলো কমিয়ে নেওয়া হয়। তোমার এই ওটা কে?
দয়া করে ওকে এভাবে বকবেন না। আপনি প্লিজ চুপ করুন, আপনি এসব ক্রাইম হ্যান্ডেল করতে পারবেন না। তিন্নি, তোমার এই ওটাকে টিটু টিটু ইউ মিন তরুণ তীর্থ বাবা, একেবারে করিতকর্মা ছেলের পাল্লায় পড়েছো, আর ছেলে পেলে না। না আসলে ও ক্রিকেট খেলার খুব বড় ফ্যান ছিলাম আমি, যখন ও ইন্ডিয়ার জন্য বাইরে যাচ্ছিল খেলতে, সেই সময় একটা রাত্রিবেলা আমাকে ডেকে নিয়ে একটা পার্টিতে নিয়ে গিয়ে থাক থাকার বলতে হবে না। কিন্তু কিন্তু টিটু তোমাকে ফোন করছে কি করে? ও তো এই মুহূর্তে জেলে, ওকে একটা ফোন করো তো, এক্ষুনি ফোন করো। হ্যালো ডার্লিং, আই লাভ ইউ ডার্লিং। আমি জানি তুমি আমাকে ফোন করবে, তুমি জয়শানলালকে বলবে, জয়শানলাল আমার বিরুদ্ধে চার্জ কমাবে, যে চার্জশিটগুলো ফ্রেম হয়েছে সেগুলো উনি চেঞ্জ করে দেবেন। আদারওয়াইজ তুমি তো জানো ডার্লিং, জাস্ট ছোট্ট একটা ক্লিক, তোমার মরা ছাড়া আর কোনো গতি থাকবে না। তুমি যেখানে আছো সেখানে যদি মোবাইল ঢুকতে পারে, সেখানে জ্যাজ চ্যানেল ঢুকলে তোমার কি অবস্থা হবে সেটা ভাবতে পারছো? কে বলছেন? যাকে খুঁজছো, জ্যাজ চ্যানেল, যে তোমার চার্জশিট চেঞ্জ করে দেবে, ঘুরিয়ে দেবে, চার্জ কমিয়ে দেবে, তারপর তোমার নামে যে কেসগুলো চলছে সেই কেসগুলো থেকে তোমাকে যত তাড়াতাড়ি সম্ভব রেহাই দিয়ে দেবে, তাই না? একটা ক্লিক, জাস্ট একটা ক্লিকে তুমি এই মেয়েটাকে বদনাম করে দেবে। না না, মানে আসলে আর একটা ট্রিগারের চাপে না লাশ পড়ে যাবে, খুঁজে পাওয়া যাবে না তোমাকে, গঙ্গায় কুমির ছিঁড়ে খেয়ে নিয়ে চলে যাবে। একবার যদি মোবাইলে ক্লিক করেছো, টি3-র বাচ্চা টিটু তোমাকে ওয়ার্নিং দিলাম, এই জ্যাসনালা তোমাকে জেলের মধ্যে ঢুকে মারবে বলে রাখলাম। আর রইল মোবাইলের গল্প, আমি কথা বলছি কোন ক্রিমিনালের মাধ্যমে তুমি ওই জেলের মধ্যে মোবাইল ঢুকিয়েছো আমি দেখছি সেটা, সেই ক্রিমিনালকেও আমি দেখে নেব, আর তোমাকে না উল্টো করে ঝুলিয়ে পেটাবো বলে রাখলাম। জাস জাস শুনুন, জাস ফোনটা রাখো, ফোন রাখ, ফোন রাখ বলছি, আমি আসছি, ফোনটা রাখো। না না না, ফোনটা এক্ষুনি রাখবে তুমি, আমি ওখানকার গার্ডকে চাই, এই মুহূর্তে তুমি ওখানকার গার্ডের হাতে ফোনটা দেবে, ফোনটা দাও। হ্যালো হ্যালো, এই কে আছে? এই ফোনটা করতে গেল দেখি। হ্যালো, জেনের মধ্যে ফোন কি করে ঢুকলো? কে বলছেন আপনি? জাফশান, ইন্টেলিজেন্স ডিপার্টমেন্ট, এই কেসটা আমি হ্যান্ডেল করছি। জেলের মধ্যে ফোন কি করে ঢুকলো সেটা আমি দেখছি, আপনার সিনিয়রের সাথে আমি এক্ষুনি কথা বলবো। হ্যালো হ্যালো, চারিদিকে বাকচিদার মতো লোকে পড়ে যাচ্ছে, জেলের মধ্যে ফোন ঢুকে যাচ্ছে কি করে? কি হবে এখন? কোনো ভয় নেই, এই মুহূর্তে মোবাইলটা গার্ডের হাতে, আর বাকি যেটা হবে, দীপিকা দেবী আপনি নিশ্চিন্তে তিন্নিকে নিয়ে বাড়ি যান, কোনো ক্লিক হবে না। আপনি আপনি ওই ছেলেটাকে চেনেন না? আমি পার্সোনালি ওর সাথে মিট করেছিলাম, যা তা ছেলে, একটা নোংরা ছেলে, নোংরা ছেলে। জানি তো তিন্নি, তোমরা ভালো ছেলেদের প্রেমে কবে পড়েছো বলো তো? তোমরা তো খুঁজে খুঁজে এই নোংরা জাতা ছেলেগুলোকে খুঁজে বার করো প্রেম করার জন্য, যারা মদ গাঁজা হুক্কা ডিস্ক পাব এগুলোর সাথে জড়িয়ে একটা উশৃঙ্খল জীবন যাপন করে। সমাজে অনেক ভালো ছেলে আছে, অনেক ভালো ছেলে আছে, একটা কথা সবসময় মাথায় রেখো, ভালো ছেলেরা কিন্তু কখনো খারাপ জায়গায় যায় না, তাই whatever, যাও বাড়ি যাও, বাকিটা আমি বুঝে নেব।
জাজ বল, বাড়ি থেকে বারবার ফোন আসছে তোমার ফোনে, জগদ্ধাত্রীকে চাইছে। হ্যাঁ কথা বলবো আমি, তবে তার আগে ওই উত্তরবঙ্গের দেবুদাকে একটু ভালো করে মেরামত করতে হবে। এসো জাজ। কি দেখছো? হ্যাঁ এই ভাবলা কান্ত এরকম হা করে কি দেখছো জানো তো? তুমি যখন ফাইটিং করো তোমাকে তখনই মানায়, যখন তুমি মারামারি করো একদম এরকম লুক দেবে না বলে রাখলাম। রোমান্টিক লুক দিচ্ছ উত্তম কুমারের মতো, শাহরুখ খানের মতন। হ্যাঁ বুঝতে পারছো না, এতদিন পরে একটা বিছানা পেলাম সেটা আবার মরার খাট, বউ পেলাম সে এখন তার ইউনিফর্মে, বউ তো না যেন রণচণ্ডী মূর্তি। কি বললে? রণচণ্ডী মূর্তি মারবে বলে রাখলাম। এই একটু বিহারের কথা বলো না স্বয়ংভু, দেখেছো এতদিন পরে তোমার স্বামী বেঁচে ফিরলো, আর আর তুমি তোমার তোমার বৈধব্য গুছিয়ে তোমার সামনে দাঁড়িয়ে আছে, আর তুমি তুমি যাও তো। ওকে ওকে যাচ্ছি, মারপিট করতেই যাচ্ছি, যেমন একটা মার ঘুটে বউ, যাচ্ছি। আই লাভ ইউ। ঠিক শুনলাম তো? I love you Sean, I love you Sean. Mera koi na ho ke bhi kuch lage, tu mera koi na ho ke bhi kuch lage, ki yaar jo bhi tu ne, I love you too. ক্রিমিনাল ভরা জায়গায় প্রথম আই লাভ ইউ শুনলাম। সরি স্যার, সরি। বেস্ট পিয়া, তোমরা যেন এরকমই থাকো। গট দিস। শোনো, পাঁচ রকমের ভাজা করবে, ঠিক আছে? মাছের মাথা দিয়ে মুগের ডাল করবে, ফুলকপির রসা করবে, হ্যাঁ দুটো স্যালাড, ফিশ আইটেম মিনিমাম পাঁচ রকমের, হ্যাঁ আর শোনো শোনো মাটন কষা করবে, হ্যাঁ মাটন কষার সাথে বাসন্তী পোলাও, হ্যাঁ বেগুন দিয়ে বেগুন বাহার করবে, বুঝেছ? জামাইকে যেমন জামাই ষষ্ঠীতে খাওয়ানো হয় আর ভাইকে যেমন ভাই ফোঁটায় খাওয়ানো হয়, ঠিক সেরকম ভাবে রান্না করবে। ও মা, তুমি হঠাৎ রান্না করে খবর নিচ্ছ? অফিস কাচারি কি সব ছাড়লে নাকি? আরে না না, মাঝে মাঝে অফিসের কাজ ছেড়ে রান্নাঘরেও ঢুকতে হয়, যখন যখন কি? কিছু না, ও তুমি বুঝবে না। শোনো, যা বললাম সেটা করো, আর হ্যাঁ কেউ যদি জিজ্ঞেস করে মেনু কে ডিসাইড করেছে, বলবে আমি, বাড়ির বউ মেহেন্দি মুখার্জি। না না যাও, কাজে লেগে পড়ো। কি ব্যাপার, তুমি এসব রান্না বান্না নিয়ে মাথা ঘামাচ্ছ? আগে দেখিনি তো। মাথা তো ঘামাতেই হবে, মাথা ঘামাতেই হবে। আমার ভাসুর ঠাকুর আসছে বলে কথা। হ্যাঁ আমার ভাসুর ঠাকুর আসছে, আমার বরের দাদা আসছে। এই আমি ওকে দাদা বলে মানি না, ওকে মানি না আমি দাদা বলে। মেনে নাও, মেনে নাও, মেনে নাও। ঘরের দরজা যদি ছোট হয় মাথা নিচু করে ঢুকতে হয়, তাতে কেউ ছোট হয়ে যায় না।
বুদ্ধি প্রয়োগ করো, বল নয়। তুমিও ফেঁসে আছো আর দেবুদাও ফেঁসে আছে। দেবুদা জয়েশ সান্যালের পাল্লায় পড়েছে, ওর তো চামড়া ছাড়িয়ে ভাজা ভাজা করছে। সেই অবস্থা যাতে তোমারও না হয় তার ব্যবস্থা নিতে হবে। তার জন্য একটা ট্রিকি গেম খেলতে হবে। মানে? হ্যাঁ, মানে চোখে জল নিয়ে কান্না কাটি করে একদম জড়িয়ে ধরতে হবে দিদি ভাই করে, দিদি ভাইয়ের পায়ে পড়ে যেতে হবে একদম। সঙ্গে জামাই বাবু আসছে, জামাই বাবুরও পায়ে পড়ে যেতে হবে। এই শোনো, তুমি না তোমার দাদার পায়ে প্রণাম করো। হ্যাঁ হ্যাঁ, তুমি দাদার পায়ে প্রণাম করো। মাম্মি আসবে, আমার শাশুড়ি, চোখে জল নিয়ে বলবে, স্বয়ম্ভূ স্বয়ম্ভূ তুই কোথায় গেছিলি, তুই কোথায় ছিলি। তারপর বসিয়ে খাওয়ার খাওয়াবে, হয়তো নিজে হাতে খাইয়েও দেবে। পুরো পরিবার এক জায়গায় থাকবে, সেলিব্রেশন হবে। আর এই উদ্যোগটা যদি মেহেন্দি নিতে পারে না, তাহলে তাহলে কি? আরে বুঝতে পারছো না তুমি, কি কচি খোকা, যাও তো, তোমায় বুঝতে হবে না। এই সমস্ত মেলি পলিটিক্স তুমি বুঝবে না। মেনে জ্যাজ কি আমাকে ফাঁসাবে নাকি? আরে হ্যাঁ, সেটাই তো বোঝানোর চেষ্টা করছি, যাতে সেটা না হয় তার ব্যবস্থা করতে হবে। গেমটা পুরোপুরি হাত থেকে বেরিয়ে গেছে। জ্যাজের জন্য নয়, ওর মাথার উপরে একজন আছে। কে? যে মন্ত্রণা দিচ্ছে। আরে সেটা কে? কৌশিকী মুখার্জী।